वेलकम बैक टू द चैनल। एक सप्ताह पर आबार तोमादेर साथे तोमादेर काछे शुभ महालया पूजोर दिनगुलो तोमादेर अनेक अनेक भालो काटुक। मुखटा देखेछो आमार केमन फुले आलू हये गेछे। कल रात 8:30 थेके घुमाच्छि आर एक बछर पर सकाल 6টার समय एरकम हाँटते बेरियेछि। सकालेर भिलेज नेचार केमन लागे देखो। সকালে ওঠার আরও একটা কারণ হচ্ছে 2021 এসে এখনো কি মানুষ ভোরবেলা উঠে মহালয়া দেখে? আশ্চর্যের ব্যাপার, ঘুম থেকে উঠে বাবা মার ঘরে গিয়ে দেখি বাবা চা খেতে খেতে মহালয়া দেখছে। তারপর মনে মনে ভাবলাম আমার এই প্রশ্নটা মাথায় আনাই উচিত হয়নি। বাই দ্য ওয়ে, এই টিভিটার একটা স্পেশালিটি আছে, সুইচ অন করার 1 ঘন্টা পর টিভিটা চলে। ধরো যদি 5টার সময় মহালয়া চালু হয় তাহলে ভোর 4টার সময় উঠে টিভিটা অন করতে হবে। আমি বলেছিলাম নতুন টিভি কিনি একটা, কিন্তু আমার বাবা মার একটা প্রিয় টিভি তারা কিনতে দেবে না। দে আর হ্যাপি উইথ ইট। আজকে দুটো কারণে আমি খুব হ্যাপি ফিল করছি। ফার্স্ট, গতকাল অফিসিয়াল ভাবে ময়না আমার হলো। 2 বছর আমরা একসাথে আছি, কতকাল থেকে ও শুধু আমার। থ্যাংক টু গড, না থ্যাংক টু ময়নার এক্স, যে আমায় 2 বছর ধরে ঘুরিয়ে কাল অফিসিয়ালি আমার হাতে দিয়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, এই পূজায় মাকে একটা উপহার দিচ্ছি যেটা এখনো আমার হাতে আসেনি, তবে আজকেই ডেলিভারি করবে। আই এম সো এক্সাইটেড। দেখো, এই পূজা মা দুর্গা, মা কালী, ভগবান, ঈশ্বর, দেবতা, এরা আছে কি নেই বা এরা আমাদের সাথে আছে কি নেই, এই সব ভেবে কখনো মগজমারি করিনি। কজ আমার কাছে ভগবান, ঈশ্বর, আমার বাবা মা, তারা আছে বলেই আমি আছি, আমার এই অস্তিত্ব। তাদের যদি একটু খুশি দিতে পারি না, আমার কাছে এটাই অনেক। আগে যখন ছোট ছিলাম এসব বুঝতাম না, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ওয়ার্কিং অন ইট। হাতে সময় এত কম, তাই ভিডিও শ্যুট করছি, এডিট করছি, আবার শ্যুট করছি। আগে 2 মিনিট আগে শ্যুট হয়ে গেছিলো, সেটাকে এডিট করে তারপর এখন এটাকে এডিট করছি, কারণ আজকের দিনের ভিডিও আজকেই আপলোড হবে। আগের সপ্তাহে ভিডিও শ্যুট করতে পারিনি, বৃষ্টি। আগের সপ্তাহে বুধবারও বৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবারও বৃষ্টি। যাই হোক, সেসব বাদ দাও, ফ্লিপকার্ট থেকে ডেলিভারি চলে এসছে, এবার মাকে দেওয়ার পালা। ও, প্রচুর ভারী। মা, হ্যাঁ তোমার জন্য। খাওনি এখনো? খেয়ে নাও। খেয়ে নাও, তারপর দেখবে। তোমার জন্য এবার বলো কি থাকতে পারে। আগের বারে আইডিয়া লাগালে কেক ঘুটেটাকে, ওয়েট দেখলে তো কি হতে পারে। চলো খোলো। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে খুলে একদম এতে টেবিলে রাখছি। না না, তুমি কিনবে কিনবে করছিলে, তো বলো এবার। কিনে দিলাম, ভালো হয়েছে। ব্যাস সেটাই, ব্যাস সেটাই। থ্যাংক ইউ। তো খুব খুশি মিক্সার গ্রাইন্ডার পেয়ে, কারণ মায়ের এটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার। সো দ্যাটস অল, জীবনের আর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, এটার মানেই তো ব্লগ, তাই না? তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড আমি চাই তোমরাও এরকম কিছু স্পেশাল কিছু করো তোমাদের বাবা মার জন্য, তাতে তাদের মনটা ভালো থাকে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা, অনেকেই ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, তোমরা যদি দেখো, আমি দেখি রিটার্ন ভিউজ অনেক আসে, মানে যারা আগেও দেখেছে এবং এখন দেখছে বাট সাবস্ক্রাইব করেনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, টাটা।